দেশকে জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল বিএনপি জামায়াত, যা দমনে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে র‍্যাব, জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, একটি দেশের নিষেধাজ্ঞায় ঘাবড়ানোর কিছু নেই, কিছু মানুষ আছে যাদের দেশের ভালো কিছু ভালো লাগে না, বিদেশে দেশের বিরুদ্ধে বদনাম করে বেড়ায়। দেশের বিরুদ্ধে যারা এ ধরনের অপপ্রচার চালায় তাদেরকে চিহ্নিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ১৯ বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। প্রায় দুই দশকের এই পথ চলায় ত্রিমাত্রিক এই বাহিনী জঙ্গি দমন, মাদক নির্মূল এবং সন্ত্রাস দমনে, বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে জলদস্যু ও বনদস্যুদের স্বাভাবিক জীবনে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, জঙ্গিবাদ ও চোরাচালান বন্ধে ভূমিকা পালন করতে গিয়ে এই বাহিনীর অনেক সদস্য জীবন দিয়েছেন। দেশের জঙ্গি দমনে র‍্যাবের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। ভেজাল বিরোধী অভিযান সহ বিভিন্ন ক্ষেত্রে র‍্যাবের কার্যক্রমের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, কিশোর গ্যাং অবশ্যই বন্ধ করতে হবে, এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ভূমিকা পালন করতে হবে অভিভাবক ও শিক্ষকদের। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় র‍্যাব প্রতিটি সদস্য অত্যন্ত আন্তরিকতার সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন, এবং সেই সাথে সাথে জঙ্গি সন্ত্রাস, জঙ্গিবাদ দমন, অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার, চরমপন্থী দমন, ভেজাল বিরোধী অভিযান এবং সেই সাথে সাথে কিশোর গ্যাং, তাদেরকে মোটিভেশন করা, সেটা দমন করা বা ডাকাতি লুটপাট বন্ধ করা, সকল ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি র‍্যাবের এই ভূমিকার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, যা মানুষের মাঝে একটা আস্থা বিশ্বাস র‍্যাব অর্জন করতে সক্ষম হয়েছে। শেখ হাসিনা বলেন, কিছু দেশবিরোধী শক্তি আছে যারা বিদেশিদের কাছে গিয়ে নালিশ করে আর্থিকভাবে লাভবান হয়। দেশের বিরুদ্ধে যারা এ ধরনের অপপ্রচার চালায় তাদের চিহ্নিত করার নির্দেশ দেন শেখ হাসিনা। আমরা জানি যে দেশবিরোধী কিছু শক্তি আছে, তারা আমাদের বা কোনো বাংলাদেশ যত ভালো কাজই করুক না কেন, তারা কিছুই চোখে দেখে না। আর আরেকটা শ্রেণী আছে, তাদের অভ্যাসটাই হলো বিদেশিদের কাছে যে বাংলাদেশে বদনাম করা, আর এই বদনাম করে বোধ হয় তারা কিছু সুবিধা পায়। কিছুদিন আগে একটি দেশ যেহেতু র‍্যাবের উপরে একটা স্যাংশন দিয়েছিল বলে অনেকেই প্রথমে ঘাবড়ে গিয়েছিল। আমি বলেছিলাম এখানে ঘাবড়ানোর কিছু নেই, কারণ এটা আমাদের দেশ, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। কাজে আমার দেশে আমার যারা কাজ করে তারা কে কী করে না করে সেটা আমরা জানি, বিচারটা আমরা করব, সে আত্মবিশ্বাস রেখে কাজ করতে হবে। আমি ধন্যবাদ জানাই যে অন্তত প্রথমে বোধ হয় সবাই একটু মনটা খারাপ ছিল, এখন আর সেই চিন্তা নাই। আর আমি এটা বলতে পারি যে যারা এই ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে বাংলাদেশের বদনাম করে বাংলাদেশের এক একটা প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করে, তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে যে তারা কেন কোন উদ্দেশ্যে করছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে র‍্যাব সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।